हेलो एवरीवन वेलकम टू आवर चैनल फूड कैश कोलकाता। आज के हमें নিয়ে এসেছি তালের রস দিয়ে তৈরি একটি ইন্টারেস্টিং ডেজার্ট, সেটি হচ্ছে কাঁঠাল পাতার কোণ পিঠে। নাম কাঁঠাল পাতার কোণ পিঠে হলেও এটি কিন্তু তৈরি তালের রস দিয়ে। তাহলে চলুন শুরু করা যাক কাঁঠাল পাতার কোণ পিঠে। এটি তৈরির জন্য আমি এখানে ফার্স্টে 500 গ্রাম ময়দা নিয়েছি, তারপর নিয়েছি 500 গ্রামের থেকে একটু বেশি পরিমাণে, হয়তো 600 গ্রাম হবে চালের গুঁড়ো। তারপরে দেব সুজি, 3/4 কাপ সুজি দিয়েছি আমি। এরপর দেব তালের রস। তালের রসটি আমি ঘন করে নিয়েছি ফুটিয়ে, দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে আছে। নর্মালি তালের রস কিন্তু এতটা ঘন হয় না, অনেকটাই পাতলা হয়। আমি এটিকে গরম করে ফুটিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি। এইভাবে আপনারা কিন্তু অনেক দিন তালের রসটাকে স্টোরও করে রাখতে পারেন। এরপর আমি দিয়ে নেব পরিমাণ মতো গুড়। আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন, তবে এই ডেজার্টে গুড় যে ফ্লেভারটা দেবে সেটা কিন্তু চিনি দিতে পারবে না, তো আমি প্রেফার করি গুড়। এরপর কুচি করে নেওয়া নারকেল দিয়ে দিচ্ছি। এরপর 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা দিচ্ছি। এরপর আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি। এরপর এখানে কিছু ড্রাই ফ্রুটস, কাজু এবং কিশমিশ অ্যাড করলাম। আর দিয়ে নিচ্ছি কিছু চীনাবাদাম। এরপর পরিষ্কার হাতে খুব ভালো করে এটিকে মিক্স করে নিতে হবে। কনসিস্টেন্সি অ্যাডজাস্ট করার জন্য অল্প অল্প জল দিয়ে এটিকে মেখে নিতে হবে। আমার এখানে আরও একটু জল দরকার পড়বে ডিজায়ার্ড কনসিস্টেন্সি পাওয়ার জন্য। ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু ঠিক এইরকম হবে। এবার এটিকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। প্রায় 2.5 ঘন্টা পর আমি এগুলিকে এখন মোল্ডে ভরবো, আর মোল্ড তৈরি করব একদম ন্যাচারাল ওয়েতে। কাঁঠাল পাতা তো আপনারা সকলেই চেনেন, তো আজকে আমি মোল্ড তৈরি করব এই কাঁঠাল পাতা দিয়ে। কাঁঠাল পাতাগুলি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ভালো করে মুছে নিতে হবে। দেন এই রকম উল্টো দিক দিয়ে ফোল্ড করে একটা কোন শেপের মোল্ড তৈরি করে নিতে হবে। আর একটি টুথপিক দিয়ে আমি এই শেপটাকে সিকিউর করছি। খুব সাবধানে করবেন যাতে পাতা বেশি ছিঁড়ে না যায়। তো কোনটা কিন্তু একদম রেডি। একই রকমভাবে আমি অনেকগুলো মোল্ড তৈরি করে নিচ্ছি। সবকটি মোল্ড আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি এক এক করে এর মধ্যে ব্যাটারটি ভরে নেব। এই চামচের সাহায্যে এই ব্যাটারটি আস্তে আস্তে করে ভরে নিচ্ছি। অল্প অল্প করে এইরকম চেপে চেপে ভরে নিতে হবে। কোন কিন্তু ব্যাটার দিয়ে পুরো ফিল করে দিলে চলবে না, উপরে কিছু অংশ কিন্তু আমাদের জায়গা রেখে দিতে হবে যাতে এটি বেকিংয়ের সময় রাইজ হতে পারে। খেয়াল রাখবেন যাতে কোণের সূচালো অংশ অবধি ব্যাটারটি পৌঁছায়, এই জন্য হাত দিয়ে এরকম চেপে চেপে পুরো নিচ অবধি যাতে ব্যাটারটা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো এইভাবে কোণটিকে কিন্তু ভরে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিছুটা জায়গা ফাঁকা রেখেছি যেমনটা বললাম। তো একই রকমভাবে আমি বাকি সমস্ত কোণ কিন্তু এভাবে ভরে নেব। লাস্টের দিকে চামচ দিয়ে ভরতে গিয়ে টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আমি হাত দিয়েই অনেক কিছুটা ভরে নিয়েছি। এতগুলি কোণ তৈরি করার পরেও আমার এতটা পরিমাণ ব্যাটার এখনও বেঁচে আছে, তো এগুলি আমি এবার বেক করব। এর জন্য আমি একটি অ্যালুমিনিয়ামের হাঁড়ি নিয়েছি এবং হাঁড়িটিকে আমি হাফ জল দিয়ে ভর্তি করব। দেখতে পাচ্ছেন আমি অনেকটা জায়গা ফাঁকা রেখেছি, কারণ যখন জলটি ফুটবে যাতে জলটি ওপরে না চলে আসে। এরপর আমি একটি সুতির কাপড় দিয়ে এর মুখটা বেঁধে দিয়েছি, এবং যখন ভেপার ওঠা শুরু করবে ঠিক তখনই আমাদেরকে এই ব্যাটার ভর্তি কোণগুলিকে এক এক করে এর উপর দিয়ে দিতে হবে। কিছুটা নারকেল কুচি আমার বেঁচে গেছিলো, ওই জন্য আমি এটিকে গার্নিশিং করে নিয়েছি। এইভাবে আমি এক এক করে সবকটি কোণ আমি রেখে দেবো। হাঁড়ির সাইজ অনুযায়ী বসাবেন, বেশি গ্যাদারিং যাতে না হয়। এইবার আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এগুলোকে বেক করে নেব। এইবার 10 থেকে 15 মিনিট পর চেক করে নিতে হবে পুরোপুরি হলো কিনা। দেখে বোঝা যাচ্ছে অলরেডি অনেকটাই ফুলে উঠেছে। আমি একটি টুথপিকের সাহায্যে আমি চেক করে নিচ্ছি। টুথপিক কিন্তু একদম ক্লিন বেরিয়েছে, তার মানে এটি রেডি হয়ে গেছে। তো আমি সবগুলি একই রকমভাবে করে নিয়েছি। ইন্টারেস্টিং ট্র্যাডিশনাল রেসিপি কাঁঠাল পাতার কোণ পিঠে কিন্তু একদম রেডি। এবার আপনাদের পাতা খুলে দেখাচ্ছি। পাতার উল্টো দিক দিয়ে ফোল্ড করার ফলে পিঠের গায়ে খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়েছে, সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন পিঠেটা কত সফট এবং স্পঞ্জি হয়েছে। এটিকে কিন্তু অনেকদিন ধরে স্টোর করে রেখে খাওয়া যায়। যখন খাবেন পাতা খুলে খাবেন, আগে থেকে পাতা খুলে ফ্রিজে রেখে দেবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো আমাদের কাঁঠাল পাতার কোণ পিঠে রেসিপি আপনার কেমন লাগলো আমাদের কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তালের সিজন কিন্তু একদম শেষের পথে, তো দেরি না করে অবশ্যই বাড়িতে ট্রাই করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো চলি, টাটা।